সুইমিং পুলের মেইনটেনেন্স বেশ এক্সপেন্সিভ। খেতে দারুণ লাগছে, অতটা স্পাইসি হয়নি আজকে। ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, লাভ দিয়ে এটাই উঠে বসে পড়েছে। অ্যাবর্শন ইস্যু নিয়ে আমেরিকা এখন উত্তাল, নানান কালারে স্প্রিং লেখা, কালারফুল বেল পেপার আর পেঁয়াজের পাপড়ি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে বহু মাস বাদে সকাল সকাল আমরা হাঁটতে বেরিয়েছি, দারুণ ওয়েদার, হাওয়াও দিচ্ছে প্রচুর, হাওয়া দিচ্ছে প্রচুর, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা একদম নেই, গরমও নেই, মানে হাঁটার জন্য একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু তোর না আবার অ্যালার্জি বেড়ে যায়, এটা একটা ভয়। কিন্তু তাও ভাবলাম এত সুন্দর ওয়েদার, বাইরে বেরোবার লোকটা ছাড়তে পারলাম না। তো বেশ অনেকক্ষণ হয়েছে আমরা একটু হাঁটতে বেরিয়েছি ছুটির দিন বলে, এত ভালো লাগছে, চারিদিকে সবুজ, ফাউন্টেনটা ওখানে রয়েছে, ওখান থেকে জলের আওয়াজ আসছে, পাখি উঠছে, হালকা রোদ্দুর, ভীষণ ভালো লাগছে, ভীষণ প্লেজেন্ট ওয়েদার। আজ আমাদের মতন অনেকেই হাঁটতে বেরিয়েছে, এত ভালো ওয়েদারে হাঁটলে শরীর মন দুটোই তরতাজা হয়ে যায়। সামনে ফাউন্টেনটা দেখো, জলের আওয়াজটা কি দারুণ লাগছে, তাই না? হালকা জলের ছাট আসছে, দারুণ লাগছে, জলের এই আওয়াজটা ভীষণ ভীষণ রিল্যাক্সিং। দেখ বাড়িগুলো একদম হয়েই গেছে, অলমোস্ট ডান প্রায়, দেড় মাস সবে হয়েছে। তোমাদের খেয়াল আছে কিনা আমরা জানি না, প্রায় দেড় দু মাস আগে আমি একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে মাটি খোঁড়া স্টার্ট হয়েছে বাড়ি হবে বলে, আর এই বাড়িগুলো এখন অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে, বিক্রি তো হয়েই গেছে, এই যে টোল ট্যাগ লাগানো আছে, আর এক দু মাসের মধ্যে কেউ যাবে। এখানে তিনটে বাড়ির কনস্ট্রাকশন চলছে, এই যে এই দুটো বাড়ি, আর রাস্তার এপারে এই যে থার্ড বাড়িটা। একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম আজ, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। প্রথম দুটো বাড়ির সামনে দেখো গ্যারাজ আছে, অথচ এই বাড়িটায় কোনো গ্যারাজ নেই। এই বাড়ির ভেতরে ঢোকার জন্য দুটো দরজা রয়েছে। এই কমিউনিটিতে প্রতিটা বাড়ির সাথেই গ্যারাজ আছে। এদেশে সাধারণত ডাউনটাউন ছাড়া সব জায়গাতেই বাড়ির সামনে বা পেছনে গ্যারাজ থাকে, কে জানে এই বাড়িটাতে কেন নেই। আর এখানে দেখো এই বাড়িটায় রিসেন্টলি ছোট্ট একটা সুইমিং পুল বানিয়েছে, এটা পুরোটাই ওনাদের ব্যাকইয়ার্ড ছিল, তার থেকে কিছুটা পোর্শনে এই পুলটা করেছে। তার সাথে পুলের ধারে যেমন শেড হয় তেমন করে কিছু পুল সাইড চেয়ারসও রেখেছে, সাথে কিছু ফুল গাছ দিয়ে সাজিয়েছে, আর শীতকালে আগুন পোহানোর জন্য একটা ফায়ার পিটও আছে। এই পুলটা করে বাড়ির বিউটি আর দাম দুটোই বেড়ে গেছে অনেক। তবে সুইমিং পুলের মেনটেনেন্স বেশ এক্সপেন্সিভ, বছরে ওই $5,000-6,000 মতন খরচ, মানে ইন্ডিয়ান টাকায় ওই 4-5 লাখ টাকা মতো হবে। আর পুলের পাশেই দেখো এই গাছটায় কি ভীষণ সুন্দর কিছু ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। ফুলগুলো বেশ বড় বড় আর রংটা অপূর্ব, সাদা হালকা গোলাপি বেগুনি মেশানো, দারুণ লাগছে দেখতে। এই স্প্রিং টাইমে এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দেখা যায় যে মনে হয় তাকিয়েই থাকি। ওই গাছটার তলায় দেখো এই যে এই টিউলিপ ফুলগুলো কি অসাধারণ লাগছে দেখতে, চোখ আটকে গেছে আমাদের। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা হাঁটছি, এতদিন বাদে হেঁটে দারুণ লাগছে, আমরা বাড়ির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আমরা চটপট হেঁটে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আমি হাঁপিয়ে গেছি, ভালো লাগছে, দারুণ লাগছে, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আর স্প্রিং বলে আমরাও আমাদের বাড়ির মেন দরজায় স্প্রিং লেখা এই কালারফুল সাইনটা টানিয়েছি। স্প্রিংয়ে ইস্টার হয় বলে ইস্টার বানির হাতে দেখো একটা গাজরে হ্যাপি লেখা, আর তার তলায় নানান কালারে স্প্রিং লেখা। এটা একবার দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিল, তাই নিয়ে এসে আমাদের এই মেন দরজায় টানিয়ে দিয়েছি। যাই হোক চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে দুপুরের জন্য বানাবো হলো কড়াই চিকেন। কড়াই চিকেন বানাবার জন্য দেখো আমি এখানে কিছু গোছগাছ করে নিয়েছি, একে একে দেখাই যে কি কি আছে। এই প্লেটের মধ্যে কিছু গোটা মশলা আছে, এটা শাহ জিরে, গোটা ধনে আছে, গোটা গোলমরিচ, 7-8খানা ছোট এলাচ আছে, আর 2 রকমের শুকনো লঙ্কা আছে, এটা ঝালের জন্য এমনি শুকনো লঙ্কা, আর কালারের জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা আছে। আর এই প্লেটের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেকটা নিয়ে নিয়েছি, এখানে জুলিয়ান করে একটু আদা কাটা আছে, বড় সাইজের টমেটো 4 ভাগ করে নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা 2 টুকরো করা আছে। রান্নাটা খুব সিম্পল, করতে বেশি সময়ও লাগবে না, তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। গ্যাস অন করে দিয়েছি,
এবার এই গোটা মশলাগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে আমি শুকনো খোলায় রোস্ট করে নেব। আর আজ রান্নাটা করতে করতে আমি তোমাদেরকে বলবো যে আমেরিকায় এখন অ্যাবর্শন ইস্যু নিয়ে কেন দেশ উত্তাল। আমেরিকাকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি, তার কারণ এখানে মানুষজন প্রায় সব কিছুই তাদের ইচ্ছে মতন করতে পারে। যেমন একজন ব্যক্তি তার ইচ্ছে মতন চাকরি বা ব্যবসা করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যা খুশি খেতে পারে, যে কোনো পোশাক পরতে পারে, যে কোনো কিছু বলতে লিখতে পারে, দেশের রাজনীতি সম্পর্কে যে কোনো মতামত পোষণ করতে পারে এবং যে কোনো ধর্ম পালন করতে পারে। এগুলো এদেশের মানুষদের সাংবিধানিক অধিকার এবং এই সব স্বাধীনতায় অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। মশলাটা দেখো ভালোভাবে রোস্ট হয়ে গেছে, এবার এটাকে এই প্লেটের মধ্যে তুলে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে আমি চিকেনের 4টে লেগ পিস আর 2টো থাই পিস নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, আর লেগ পিসগুলোতে দেখো আমি একটা করে স্লিটও করে দিয়েছি। এবার চিকেনটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি, তার সাথে এই টুকরো করা টমেটো আর পেঁয়াজও আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। যেটা তোমাদের বলছিলাম, মানুষের আর 5টা সাংবিধানিক অধিকারের মতন মহিলাদের রাইট টু অ্যাবর্শন এতদিন সেরমই একটা সাংবিধানিক অধিকার ছিল। 1973 সালে সুপ্রিম কোর্ট আমেরিকার অ্যাবর্শনকে লিগাল বা বৈধ বলে ঘোষণা করেছিল, কিন্তু 2022 সালের 24শে জুন সেই সুপ্রিম কোর্টই রাইট টু অ্যাবর্শন, যেটা এতদিন মহিলাদের একটা সাংবিধানিক অধিকার ছিল, সেটাকে খারিজ করে দেশের প্রতিটি রাজ্যকে অ্যাবর্শন নিয়ে তাদের সিদ্ধান্ত নেবার অধিকার প্রদান করে। আমেরিকায় এখন প্রায় 21টি রাজ্যে অ্যাবর্শন ব্যান করা হয়েছে বা অ্যাবর্শন করানোর ওপর প্রচুর রেস্ট্রিকশনস আনা হয়েছে। এর ফলে যেসব মহিলাদের এটা কমপ্লিকেটেড বা হাই রিস্ক প্রেগন্যান্সি, যাতে তাদের জীবন সংকট হতে পারে বা তাদের বাচ্চা কঠিন কোনো রোগ নিয়ে জন্মাতে পারে এবং কোনোদিনই সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবে না, সেই সব মহিলাদের এখন অ্যাবর্শন করানোর জন্য ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ হয়তো তারা যে স্টেটে থাকে সেই স্টেটে অ্যাবর্শন এখন আর লিগাল নয়, এর ফলে অ্যাবর্শন করানোর জন্য তাদের 5-6 ঘন্টা ড্রাইভ করে অন্য স্টেটে যেতে হচ্ছে যেখানে অ্যাবর্শন এখনও লিগাল। এর ফলে বহু মহিলা বা তার পরিবার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছে। আজকাল প্রায় রোজই দেশের নানান জায়গায় সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আবার কিছু ক্ষেত্রে বহু মানুষ এই রায়কে স্বাগত জানাচ্ছে। এখনও বহু স্টেটেই অ্যাবর্শন রাইটস নিয়ে কেস চলছে। সব মিলিয়ে অ্যাবর্শন ইস্যু নিয়ে আমেরিকা এখন উত্তাল। এদিকে দেখো চিকেনেও হালকা কালার চলে এসেছে আর টমেটোগুলোও অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা চিমটে নিয়ে টমেটোর ওপরের এই স্কিনটাকে আমি পিল করে নেব। টমেটো নরম হয়ে যাওয়াতে এই সময় স্কিনটা খুব সহজেই উঠে আসবে। এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায়। ব্যাস এবার আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এইবার কড়াই চিকেনের এই গুঁড়ো মশলাটাকে আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি, তার সাথে আমি কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। দেখো অলরেডি কি সুন্দর একটা কালার চলে এলো। চিকেন এখনও কিন্তু বেশ অনেকক্ষণই কুক করতে হবে, সেজন্য এখন আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে 10 মিনিট মতো কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর দেখো গ্রেভির কালারটা আরও কতটা ডার্ক হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার ঝালের জন্য আমি এই 5-6টা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, তার সাথে আমি এই কালারফুল বেল পেপার আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেল পেপারটা নাও দিতে পারো, তবে বেল পেপার দিলে রান্নাটা একটু কালারফুল হয় আর চিকেনে দারুণ একটা ফ্লেভার চলে আসে। এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না, ফ্লেমটাকে একটু কম রেখে পুরো রান্নাটা করতে হবে, আর বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। বেল পেপার আর পেঁয়াজগুলোকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি আবার লো ফ্লেম করে ঢাকনা দিয়ে চিকেনটাকে আরও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু চিকেনে 1 ফোঁটাও জল অ্যাড করিনি। চিকেন সুন্দরভাবে কুক হয়ে গেছে, দেখতেও দুর্দান্ত লাগছে,
আর চিকেন থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই রকম মাখামাখা অবস্থাতেই আমি গ্যাস অফ করে দেব। আমাদের কড়াই চিকেন একদম ডান, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। কড়াই চিকেন নিয়ে বিদ্যুৎ মিষ্টি খেতে বসে গেছে, আর দেখো দেখতে কি দারুণ লাগছে। উপর দিয়ে আবার একটু জুলিয়ান করে আদা কেটে দিয়ে দিয়েছে বিদ্যুৎ, খুব সুন্দর লাগছে দেখতে। না গ্রেভিটা দারুণ লাগছে, হ্যাঁ পুরো মাখো মাখো একদম। মিষ্টিকে দিয়ে দে, খেয়ে দেখো কেমন লাগছে। মিষ্টি বেল পেপার দিয়ে দি, হ্যাঁ একটু বেল পেপার ঠেল পেপার দিয়ে দে, কালারফুল তো দেখতে খুব ভালো লাগছে। খেয়ে দেখ মিষ্টি কেমন। দারুন কালারটা এসে গেছে, তারপর একটু কাশ্মীরি চিলি পাউডার, দুটো মিলিয়ে জম্পেশ কালার চলে এসেছে। এবার তুই খেয়ে দেখ। আর এইটা খুব ভালো লাগছে আমার, এই বেল পেপার, হ্যাঁ কালারফুলও হয় বেল পেপারটা, আর অফ কোর্স হেলদি। রাইসের উপর একটু গ্রেভি দে, তবে এটা কিন্তু শুকনো শুকনো মিষ্টি। হ্যাঁ রাইসটা দিয়ে খাও, এটা কেমন লাগছে। ভাত দিয়ে খেয়ে দেখি, আমরা তো ভেতো বাঙালি, আমাদের সবকিছু ভাত দিয়েই চলে। সেই না, এটা আমরা পরোটা দিয়েও তো মাঝে মাঝে খাই, পরোটা নান যে কোনো ধরনের ব্রেড দিয়ে খুব ভালো, রুমালি রুটি দিয়ে দারুণ লাগে। রুমালি রুটি দিয়ে কেমন দোনো লাগে, বাট মিষ্টি যেটা বললো ঝাল হয়নি খুব, মিষ্টি খুব ঝাল খেতে পারে। বাট গোলমরিচের একটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি আমি, হ্যাঁ গোলমরিচ তো দিলাম, গোটা গোলমরিচ দেওয়া হয়েছে, ওই জাস্ট কালারের জন্য ডার্ক কালারটা দেখে হয়তো ঝাল ঝাল মনে হচ্ছে, কিন্তু ঝাল একদমই নেই। এটা দারুণ হয়েছে, ভালো লাগছে। আর লাস্টে জুলিয়ান আদাটা মুখে পড়লে, হ্যাঁ দারুণ লাগছে। আর বেল পেপার গুলো একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি আছে, হালকা মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছে। চিকেনটা আমার নরম হয়ে গেছে, পুরো একদম ভেতর অবধি মশলা ঢুকে গেছে। আমি ওই জন্য চিকেনটাকে একটু কেটে দিই, পুরো ভেতর অবধি দেখা যাচ্ছে, বোন অবধি। চিকেনটা দিয়ে খেয়ে দেখ একটু, একটু বাইট করে দেখি, দেখ কেমন দারুন। তোর কোনটা বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেয়ে ভালো লাগলো? ভালো হয়নি ঠিকই, বাট এই লঙ্কাগুলো একটু বড় বড় করে কাটা তো, হ্যাঁ ওটা মুখে পড়লে হ্যাঁ ভালো লাগে, মানে ফ্লেভারটাও আসছে ঝাল হালকা, ওই জন্যই জাস্ট কেটে কেটে দিয়ে দিয়েছি, যে ঝাল লাগবে না কিন্তু মাঝে মাঝে মুখে পড়লে একটা ঝালের ভাব চলে আসবে। তোকে যেটা জিজ্ঞেস করছিলাম, আমরা তো পরোটা দিয়ে বা মানে রুটি ছুটি দিয়েও খেয়ে দেখেছি, কোনটা বেশি ভালো লাগছে তোর, ভাত না রুটি দিয়ে বেশি ভালো লাগে? সবকিছু ভাত দিয়ে ভালো লাগে, তিন বেলা ভাত খেলে তিন বেলাই ভাত খেলে। সেই আমরা তিনজনেই ভাত খুব ভালোবাসি, বাট হ্যাঁ এটা মানে রুটি পরোটা দিয়ে খুব ভালো, খুব ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। আর এটা শুকনো শুকনো গ্রেভি তাই? হ্যাঁ এই অর্ডার করো, হ্যাঁ আসছি। এই যে এটা তো বলতে ভুলেই গেছি, বিদ্যুৎ একটু মোটা মোটা করে আলু ভেজে নিয়েছে হালকা বেসন দিয়ে, আবার উপরে চাট মশলাও দিয়ে নিয়েছে, এটা খেতে দারুণ লাগে, খুব হালকা বেসন দেওয়া আছে। হ্যাঁ দেখো একটু একটু গায়ে লেগে লেগে আছে, তোমরা জানো যে বাবা মেয়ে দুজনেই আলু ভাজার পোকা, আমাদের আলু ভাজা ফেভারিট, কিছু তো এইখান দিয়ে দিয়ে দিচ্ছি, এটা খেতে দারুণ লাগে, দোকানের মতো মোটা মোটা কিন্তু তার থেকেও বেশি টেস্টি, একটু বেসন ঠেসন দিয়ে প্রচন্ড টেস্টি। তোমরা যদি কড়াই চিকেন আগে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ সিম্পল রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক আমি চটপট লাঞ্চটা সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খেয়ে উঠে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কসকোতে। এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা মেঘলা আর ওয়েদারটা আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। যাই হোক এ মাসে কসকোত থেকে পাঠানো ম্যাগাজিনে দেখলাম যে স্প্রিং সামারের জন্য কসকোতে দারুণ একটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা আনতেই আমরা এখন কসকো যাচ্ছি। কি আনতে যাচ্ছি সেটা তোমাদের দোকানে গিয়েই দেখাবো। দেখো মিষ্টুর অবস্থা, এত বড় কার্টটা দেখে লাভ দিয়ে এটাই উঠে বসে পড়েছে। যে জিনিসটা নিতে এসেছি সেটা বেশ বড় আর ভারী, রেগুলার কার্টে ধরবে না, তাই বিদ্যুৎ এই কার্টটা নিয়েছে। এই যে এই সেলফ ওয়াটারিং সিডার প্ল্যান্টারটাই নিতে আজ আমরা কসকোতে এসেছি। লঙ্কা ফুলকপি বেগুনের যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে, ইচ্ছে আছে সেই গাছগুলো আর একটু বড় হলেই এটায় বসিয়ে দেব।
আর এই প্ল্যান্টারটায় রোজ জল দেওয়ার ঝামেলা নেই। এটার সাথে একটা অ্যাটাচড রিজার্ভার আছে, যেটা একবার জল ভরলে গাছের যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী গাছ ততটা জল টেনে নেবে। ভীষণ ভালো লেগেছে এই ফাংশনটা দেখে, রোজ রোজ গাছে জল দেওয়ার আর চিন্তা করতে হবে না। ব্যাস এটাকে এবার গাড়িতে তুলে নিলেই হবে, বেশ ভালো ভারী আছে এটা। আজ আর অন্য কিছু বাজার করার নেই, বুধবারই অফিস থেকে ফেরার সময় আমি কস্কো থেকে বাজার করে গিয়েছি। যাই হোক, ব্লগটা তাহলে আজ আমি এখন এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।